নমস্কার দর্শক বন্ধুরা, আমি রনি, সকলকে এমটিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো সদ্য বিবাহিত নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহ বিচ্ছেদ। বরাবরের মতোই একটি মাত্র রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সর্বপ্রথম নোটিফিকেশনের জন্যে। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে নিজের বয়স হইতে 10 বছরের ছোট ভিনধর্মী মার্কিন অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন। 3 দিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলে যোধপুরের রয়্যাল উমায়েদ ভবন প্রাসাদে। হিন্দু ও খ্রিস্টান উভয় মতেই দুজনের গাঁটছড়া বাঁধা হয়। যদিও প্রিয়াঙ্কা এবং নিকের বিবাহ প্রসঙ্গে বিদ্যুৎ জনেদের বক্তব্য ছিল খুব হটকারিতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর একটু সময় নিলে হয়তো ভালো হতো। বিদ্যুৎ জনেদের প্রশ্নচিহ্ন যেন সত্য হতে চলেছে। জানা যাচ্ছে এক আমেরিকান ম্যাগাজিন সংস্থা দাবি করেছেন যে ডিভোর্সের মধ্যে দিয়ে তাদের সম্পর্কের ইতি টানা হচ্ছে। কারণস্বরূপ জানা গিয়েছে বিয়ের 3 মাসের মধ্যেই প্রায় সকল বিষয় নিয়েই দুজনের মধ্যে বারংবার বাদবচসার সৃষ্টি হয়। খামখেয়ালি পপ তারকা নিক জোনাসকে বিভিন্ন বিষয়ে বাধাদানের চেষ্টা করেন প্রিয়াঙ্কা। ঠিক সেই জায়গা থেকেই স্বভাবত খোলা মেজাজি নিক ও তার পরিবার জানান যে প্রিয়াঙ্কা সব বিষয়েই মানিয়ে নিতে পারবে বলে ভেবেছিলাম, যদিও বিয়ের 3 মাসের মধ্যেই আমাদের সম্পূর্ণ ধারণা ভুল বলে প্রমাণিত হলো। পাশাপাশি ম্যাগাজিন সংস্থা একটি অনুচ্ছেদে লিখেন যে শুধুমাত্র টাকার লোভেই প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে বিয়ে করেছেন। প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মহলের খবর, সম্পূর্ণ ঘটনাটি গসিপ, আর গসিপে প্রিয়াঙ্কা কখনোই কান দেন না। যদিও এবারে খুব দুঃখ পেয়েছেন তিনি এবং তাদের পাবলিক ইমেজ খারাপের জন্য সম্ভবত ওই ম্যাগাজিন সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবিও করতে পারেন তারা। যদিও এ বিষয়ে নিক এবং প্রিয়াঙ্কা কোনরূপ বক্তব্য রাখেননি সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে, সংবাদের সত্যতা নিয়ে চ্যানেল এবং চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই। তবে যাই হোক না কেন, এ বিষয়ে আপনারা নিজস্ব বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।